সবাইকে শুভ বিকেল। আমার পিছনের আপনারা দৃশ্যটা দেখে ভাবছেন আমি কোথায় আছি এখন। হ্যাঁ, আমি আছি ধানের শহরে। ধানের জন্য, চালের জন্য বিখ্যাত একটি শহর, সেটি হচ্ছে শেরপুর। আমি আছি এই মুহূর্তে শেরপুর। এই যে আমার ভালোবাসার সেই মানে কি বলে দৃশ্য আপনাদের আমি দেখানোর জন্যই আসলে এত দূর সেই ঢাকা থেকে এখানে চলে আসা, আর এটাই সুযোগ করে দিয়েছে আমার অফিস। এই ধান চাল নিয়ে আসলে আমি প্রতিবেদন তৈরি করছি। আমি এই কৃষির প্রতি যে একটা টান, এই টানটা আমি আসলে উপলব্ধি করি। আমি চাই আমার মধ্যে আপনারাও এই বিষয়গুলো উপলব্ধি করুন কি প্রকৃতির সেই সৌন্দর্য আসলে দেখেই মনটা একদম ভরে যায়। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও সেই মনটা ভরে যায়। আর ওই যে দূরের সেই সূর্যটা দেখে একদম আমার মনে হচ্ছে যে সত্যি আমি হারিয়ে যাই, এখানটা আমি হারিয়ে যাই, এখানটা আমার এত ভালো লাগার একটি জায়গা। আমি আপনাদের যদি দেখাই, আমি একদম মানে নিচে একদম বসে আছি, নিচে বসে আছি, এত সুন্দর একটি জায়গা, সত্যি অনেক উপলব্ধি করার মতো। এখানেই আমাকে দেয় অক্সিজেন, এখানেই দেয় হচ্ছে আমাকে ভালোবাসার তৃপ্তি, মনের যে একটা তৃপ্তি আছে সেই তৃপ্তিটা আমি এখানেই পাই। কি সুন্দর, একদম চোখটা জড়িয়ে যাওয়ার মতো অবস্থা। আমি মনে করি আমার মতো আপনাদেরও এরকম চোখ জড়িয়ে যাবে। আপনারাও আসবেন, যদি সময় পান ছুটে আসবেন, চলে যাবেন প্রকৃতির কাছে। এরকম প্রকৃতির কাছে না গেলে আসলে বোঝা যায় না, একদম মনে হচ্ছে যে একটা মাঠে কেউ যেন সবুজের শাড়ি বিছিয়ে দিয়েছে। এতটা সুন্দর, এতটা অপরূপ দৃশ্য, সত্যি এটা কল্পনায় শুধু করা যায়। আর দেশে যেহেতু চালের একটি সংকট দেখা যাচ্ছে, আমি এখানটায় আসলে সরজমিনে যেটি আমি বুঝতে পেরেছি যে আসলে চাল কিন্তু ঠিক উৎপাদন হচ্ছে, কিন্তু সিন্ডিকেট যারা আছে, চাল মিলাররা যারা আছে, তারা এই জায়গাটা একটু সিন্ডিকেট তৈরি করে স্টক করে তারা দাম বাড়িয়ে দিচ্ছে। এটি আসলে কখনোই, এটি আসলে সহনশীল নয় এবং শোভনীয় নয়। ধান কিন্তু সঠিকভাবেই উৎপাদন হচ্ছে আপনার। আমার যে দূরে যত দূর দৃষ্টি যায় তত দূরই মনে হচ্ছে যে ধানের গাছ, সবুজের সেই ছড়াছড়ি, সবুজের সেই মেলা, সত্যি অনেক ভালো লাগার। আর এই পরিবেশটা আরও সত্যি অনেক বেশি ভালো লাগার। মাঝে মাঝে আপনারাও এরকম প্রকৃতির সাথে মিশে যাবেন, প্রকৃতির কাছে অনেক কিছু শিখবেন, অনেক কিছু শেখার আছে এই প্রকৃতির কাছে। আমার সত্যি খুব আনন্দ হচ্ছে, আমার হয়তো বা আপনারা চেহারাটা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি। এখানে আসতে পেরে সত্যি আমি অনেক খুশি এবং আমি খুবই আনন্দিত। দু চোখ যেখানে যায় সবুজ আর সবুজ, সবুজের সেই সরাছরি, আহ কি শোভনীয় কি জায়গা। আর হ্যাঁ, ধান যেমন উৎপাদন হচ্ছে, ধানের জমিও ঠিক ভরাট হয়ে যাচ্ছে। কৃষি জমি প্রতি বছরে 1% হারে করে কমছে। আমরা যদি তরুণ সমাজ এখন থেকে যদি এইসব বিষয়ে সচেতন না হই এবং আমরা যদি এইসব বিষয়গুলো নিয়ে এখনো যদি না ভাবি, তাহলে এই সংকট থেকে কখনোই সমাধান হবে না। কৃষিকাজকে ভালোবাসুন, কৃষিকাজকে আপনার পেশা হিসেবে বেছে নেন, কৃষি নিয়ে আপনি গবেষণা করুন। কৃষি এক সময় কৃষির উপর ডিপেন্ডেন্ট ছিল 80%, এখন সেটা কমে এসেছে, অনেক শতাংশই কমে গেছে, জিডিপিতে অবদানও কমে গেছে। অথচ খাদ্য যদি আপনার না থাকে তাহলে আপনি শক্তি পাবেন কোথায় থেকে, তাই না? তো এখন থেকে আমাদের এইসব বিষয়গুলো ভাবতে হবে। যার যতটুকু যেখানে আছে সেখানেই আপনি চাষাবাদ শুরু করে দেন। কেউ যদি চাষাবাদ করতে না চান তাহলে আমাকে বলেন, আমি গিয়ে সেখানে চাষাবাদ করব, ঠিক আছে? সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতির কাছে আসুন, প্রকৃতির কাছে জানুন, প্রকৃতির কাছ থেকে আপনার সেই প্রশান্তির দীর্ঘশ্বাস ছাড়ুন এবং দীর্ঘ প্রাণ ভরে শ্বাসটি গ্রহণ করুন। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।